নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন কচুর শাক আছে। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো কচুর শাকগুলো আমি বাগান থেকে কেটে নিয়ে এসেছি, এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব। তো চলুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কচুর শাকটা এবার আমি কেটে নেব। তো তার জন্য হাতে একটু আগে তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল। তাহলে পরে কী হবে, কালো হবে না হাতটা। আর কচু শাক কাটলে তারপরে ধোয়ার পর হাতগুলো চুলকায়, তখন চুলকাবেও না। আমি সরষের তেল হাতে মেখে নিলাম। সঙ্গে সঙ্গে কচু শাক কেটে এনে হাতে একটু তেল মাখিয়ে নিলে, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলে হাতে কালো দাগটা বসে না, খুব সুন্দরই থাকে। এই যে দেখুন, কচু শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি আমি ভালো করে। এই যে এখানে আমি নিয়ে এসেছি এই যে রসুন আর আদা। রসুনটা একটু বেশি নিয়েছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, লবণ আর একটুখানি চিনি। তো এবার মশলাগুলো আমি বেটে নেব। এই যে আদা আর রসুনটা আমি বেটে নেব। এবার আমি জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। এবার লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাগুলো খুব মিহি করে বাটবো না, আটবাটা করে নেব। এই যে সেদ্ধ হয়ে গেছে কচু শাক, এবার আমি নামিয়ে নেব। জলটা আমি ছেঁকে নিচ্ছি, যে এক্সট্রা জলটা আছে সেটা। তেল দিয়ে দেবো মাছের মাথাটা ভাজার জন্য। মাছের মাথার মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এবার এই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দেব ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক খুব সুন্দর লাগে খেতে একদম আমি মানে আমাদের গ্রামে যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করছি তো তেলে এবার ফোড়ন দিয়ে দেব এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা এরপর আমি বেটে রাখা আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি মশলাটা ধরে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ লবণের পরিমাণটা আমি অল্প দিচ্ছি যেহেতু সিদ্ধের সময় লবণ দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে সামান্য একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার মধ্যে কচু শাকটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব জলটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেছে জলটা এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি এই যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কচু শাক একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার চিনিটা নাড়াচাড়া করে নেব তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো দেখুন কতগুলো শাক কতটুকু হয়ে গেল সিদ্ধ করার পর আরও কমে গেল এখন রান্নার পর আরও কমে গেল এক কড়াই শাক এখন কড়াইয়ের নিচে পড়ে রয়েছে এরপর আমি এই যে ইলিশ মাছের মাথা ভাজাটা দিয়ে দিচ্ছি মাথাটা যে মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে নামিয়ে দেবো এই যে দেখুন ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গন্ধটাই এত সুন্দর বেরোচ্ছে ইলিশ মাছের মাথার কচু শাকটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এই ইলিশ মাছের মাথা দিয়ে সব বাঙালিরই প্রিয় একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ